রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই মুহূর্তে যে ভাষণটি আপনি শুনলেন সেটি আমাদের সকলের পরিচিত, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যা আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিন অর্জন করলাম, সাথে স্বাধীনতা দিবসের পেছনে যে মহাসংগ্রামের ইতিহাস রয়েছে সেই সংগ্রামময় সময়টুকু। সূচনাটা হয়েছিল 1947 সালে। 1946 সালে ব্রিটিশরা ঘোষণা করে যে তারা গ্রেট ইন্ডিয়াকে স্বাধীনতা প্রদান করবে, আর তার পেছনে অন্যতম একটি কারণ ছিল এই সুবিশাল দেশটার প্রশাসনিক কার্যক্রম দেখভাল করতে ও বজায় রাখতে ব্রিটিশদের অনেক বেগ পেতে হচ্ছিল। তাই লাস্ট ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন 15 আগস্ট 1947 সালে স্বাধীনতা প্রদানের ঘোষণা দেন এবং বাস্তবায়নের পদক্ষেপ নেন। যদিও কংগ্রেস পার্টির নেতা মোহনদাস গান্ধী আর জওহরলাল নেহরুর স্বপ্ন ছিল ইউনাইটেড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া গঠন করার, কিন্তু ব্রিটিশরা তাদের দাবি অগ্রাহ্য করে ধর্মের ভিত্তিতে দেশভাগ করার সিদ্ধান্ত চাপিয়ে দেয়। আর তার জন্য ব্রিটিশ সিভিল সার্ভিস স্যার সাইরিন রেডক্লিফ ইন্ডিয়া পাকিস্তান মানচিত্র অঙ্কন করেন, যেটাতে দুটি ভাগ ছিল, এই সেন্ট্রাল অ্যান্ড সাউদার্ন পার্ট যেটাতে হিন্দু মেজরিটিরা থাকবে, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট পার্ট যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠরা অবস্থান করবে। কিন্তু অবিভক্ত ভারতে হিন্দু মুসলিম সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়ে থাকত, আর স্বাধীনতার এই ঘোষণা তাদেরকে এক অস্থির অবস্থার সম্মুখীন করে। শুধুমাত্র এই ঘোষণার জন্যই সেই সময়ে 15 মিলিয়ন মানুষ স্থানান্তর হয়, আর একই সাথে জন্ম নেয় ধর্মভিত্তিক দাঙ্গা। যেমন কলকাতার এক দাঙ্গাতেই প্রায় 2000 মানুষ মারা গিয়েছিল, আর এর অন্যতম কারণ ছিল মুসলিম লীগ ফ্রম মিলিশিয়া রাইট উইং হিন্দু পার্টির সাপোর্টেড পিপুল, লোকজনদের তারা গ্রাম ও বাড়িঘর ছাড়া করত যাতে তাদের এলাকা শাসন জোরদার থাকে। আর এসব কিছুর মাঝে 1947 সালে 300 বছরের ব্রিটিশ সাম্রাজ্যের শাসন ও শোষণের সমাপ্তি ঘটে, জন্ম নেয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া। তবে পাকিস্তান রাষ্ট্র ছিল অন্যরকম, 1000 কিলোমিটার দূরত্ব থাকা সত্ত্বেও শুধুমাত্র ধর্মকে মাধ্যম করে রাষ্ট্র গঠন করা হয়েছিল, কিন্তু এর ভেতরের চিত্র ছিল খুবই করুণ। ওয়েস্ট পাকিস্তান একে মডার্ন পাকিস্তান গভর্নমেন্ট রিসোর্স মানি কন্ট্রোল করলেও মাইটি বাংলাদেশ একে ইস্ট পাকিস্তানের হাতে কিছুই ছিল না, শুধুমাত্র অভাব আর হাহাকার ছাড়া। আর ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানের মাঝে অমিলের অভাব ছিল না, শুধুমাত্র সে সময় ভাষার দিকেই তাকালে দেখা যায় তৎকালীন সময়ে প্রায় 56 ভাগ লোক বাংলা ভাষায় কথা বলতো, আর বাকিরা উর্দু সহ অন্যান্যতে। কিন্তু ধর্মভিত্তিক উপনিবেশবাদে বিশ্বাসী ওয়েস্ট পাকিস্তান বাংলাদেশকে সবসময় কলোনির মতো ব্যবহার করতে পছন্দ করত, আর উপনিবেশবাদের প্রকাশ ঘটে 1948 সালের 22শে মার্চ। মোহাম্মদ আলী জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা বানানোর ঘোষণা দেন, আর এর সাথে সুর মিলান পরবর্তী সময়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। 1952 সালে তিনিও উর্দুকে রাষ্ট্রভাষা বানানোর ঘোষণা করেন। এর প্রতিবাদে পূর্ব বাংলায় গঠিত হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর তাদের ডাকে সাড়া দিয়ে 21শে ফেব্রুয়ারি হরতালের সমর্থনে জনগণ 144 জায়গা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের আমতলায় সমবেত হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে আগানোর মুহূর্তে পুলিশের মিছিলে গুলি করে, শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরও অনেকে। 23 ফেব্রুয়ারি ভাষা শহীদদের সম্মাননায় বানানো হয় প্রথম শহীদ মিনার, কিন্তু পুলিশ এটিকে গুলিয়ে দেয়। এর সাথে বাড়তে থাকে জনমনে ক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতা। 1956তে প্রথম পাকিস্তান শাসনতন্ত্র ঘোষণা করে,
গণপ্রজাতন্ত্রী দেশের বদলে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়, আর এতে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান অফিসিয়ালভাবে রিকগনাইজেশন লাভ করে। কিন্তু এতে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না, উপনিবেশবাদ পূর্ণমাত্রায় চলতে থাকে। 1966 সালে লাহোরে অনুষ্ঠিত হয় রাজনৈতিক সম্মেলন, যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসন প্রদানে আসায় ছয় দফা দাবি তুলে ধরে। আর দাবি প্রকাশিত হওয়ার পর ব্যাপক জনসমর্থন পেতে থাকে। এই দাবিগুলোর কারণে বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাংলাদেশের মুক্তির উপায়। আর বাঙালি সে সময় ছয় দফা দাবিকে বাঙালি মুক্তির সনদ বলে ঘোষণা করে। পূর্ব পাকিস্তানের জনগণ স্বাধীনভাবে জীবনযাপনের জন্য যে আলোটা দরকার ছিল সেটা খুঁজে পায়, কিন্তু ওয়েস্ট পাকিস্তান এই ছয় দফা দাবিতে আটকে, কারণ তাদের দীর্ঘদিন এর উপনিবেশবাদ আর শাসনতন্ত্রের নামে চালানো লুটপাটের আর কোনো উপায় থাকবে না। সোজা কথায়, যদি ওয়েস্ট পাকিস্তান ছয় দফা মেনে নেয়, তাহলে ইস্ট পাকিস্তান আর তাদের সাথে থাকবে না, অর্থাৎ তাদের অর্থনৈতিক রাজনৈতিক উগ্রবাদী মানসিকতার গোল্ডেন কি তারা হারাবে। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ও পূর্ব পাকিস্তানের জনগণকে স্বাধীনতার পথ দেখানো অন্যান্য নেতাদের দমিয়ে রাখতে 1968 সালে আইয়ুব খান সরকার শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট 35 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা। এরপর 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামানকে হত্যা করা হয়। কারাবন্দী অবস্থায় বিচার বহির্ভূতভাবে মারা যান সার্জেন্ট জহুরুল হক। এর সাথে জনগণের পশ্চিম পাকিস্তানের প্রতি অনাস্থা ও ক্ষোভ অতিরিক্ত বাড়তে থাকে। এই কারণে 1969 সালের 24 জানুয়ারি গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়। এক দশক ক্ষমতায় থাকা আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করেন, ক্ষমতায় গদিতে বসেন সেনাবাহিনী প্রধান ইয়াহিয়া খান। জনগণের রোষ আর রাজনৈতিক অস্থিরতা কমানোর জন্য শাসক গোষ্ঠী কৌশলে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নেয়। মুক্তি পান শেখ মুজিবুর রহমান। সেই বছরে 23 ফেব্রুয়ারি ছাত্রনেতা তোপায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন। 5 ডিসেম্বর বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ। 1970 সালে আসেন নির্বাচন। নানা জল্পনা কল্পনাকে ছাড়িয়ে আওয়ামী লীগ বিজয়ী হয়, কিন্তু ক্ষমতার লোভ আর বিকৃতি মানসিকতার অধিকারী পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তরের নামে কালক্ষেপণ করে। আর একই সময়ে ইয়াহিয়া খান তার প্রতিশ্রুতি অস্বীকার করেন, যার পরিণতিতে স্বাধীনতার স্বপ্নপিপাসু মানুষের মনে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে, অস্থির হয়ে ওঠে পূর্ব বাংলা। দিশেহারা অস্থির বাঙালিদের দিক নির্দেশনা দিতে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ প্রদান করে, যাকে বিখ্যাত গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়। এই ভাষণ পুরো পূর্ব পাকিস্তানের স্বাধীনতার চেতনা জাগিয়ে দেয়। জনগণ শুরু করে অসহযোগ আন্দোলন, কিন্তু এ সময় পশ্চিম পাকিস্তানের নেতারা দেশ দখলের নীল নকশা রচনা করেন, যার বহিঃপ্রকাশ ঘটে 25 মার্চ 1971 সালে। অতর্কিতভাবে শুরু হয় অপারেশন সার্চলাইট, উদ্দেশ্য একটাই, বাঙালিদের দমন করা। বঙ্গবন্ধু এ সময় জানতে পারেন হয় তাকে হত্যা করা হবে আর না হলে গ্রেপ্তার করা হবে। তাই তিনি 26 মার্চে প্রথম পরে তার ধানমন্ডি 32 নম্বর বাসা হতে ওয়্যারলেস যোগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে প্রেরণ করেন। আর এই কাজকেই তিনি গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে সম্পাদন করেন, যাতে জাতি দিক নির্দেশনা পেতে পারে। 27 মার্চ 1971 সালে মেজর জিয়াউর রহমান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সহযোগিতায় ঘোষণাটি পাঠ করেন এবং সমস্ত দেশে ছড়িয়ে দেন। এরপর বাকিটা ইতিহাস। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। আর এই সব কিছুর সূচনা হয়েছিল আজকের মহান স্বাধীনতা দিবসে।